হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের চিনু মিনু চিনু কিনু কিদেরকে ভুল করে দিচ্ছি, না না সরি, রিনু মিনু চিনু কিনু। এই যে একজনকে অলরেডি ঘুল করা হয়ে গেছে, এই আরো বাকিগুলো আছে, এই যে লুকায় মায়ের নিচে, এই যে আরেকটাকে ঘুল করানো হচ্ছে সুন্দর। এই ডব্লু, এই মোটু, যাও ঘুষি করে দাও, চুপ একটু চুপ রাখবো, ঘুষে মুখ যেন না ডুবে। হ্যাঁ সুন্দর সুন্দর, হয়েছে হয়েছে, যেন আস্তে আস্তে করে পানি দিয়ে সুন্দর করে দাও। দেখিও নাকে যেন না লাগে, সুন্দর, বেশিক্ষণ দেওয়া যাবে না, ঠান্ডা লাগে যাবে। বলি আমাদের শুতে পাবো বলে রে, এই যে এই আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা তুমি না, আউ আউ আউ, তুমি গুছিল করবা, তুমি না উনি না জিবাবাই করছিলি, জিবাবাই করছিলি, এই গুছিল করানো চলতেছে, সুন্দর করে গুছিল হচ্ছে। আহা কি আরাম পাচ্ছে রে, যে গরম আরাম পাবে না, মানে গরমাই যে নাকে পানি যাচ্ছে, যাবে দিও না নাকে পানি, সাবধান। এরকম করে পানি নিয়ে এরকম করে হাতটা ভিজায় এরকম করে মাথার মধ্যে ঘষে দিও, বুঝছো? কি সুন্দর করে গোসল করানো হচ্ছে, দেখি চোখে যেন না ধরে। অনেক মজার সিন, অনেক কিউট। বলতেছে আমাকে গুটি তোলা যায়, আমাকে গোলাম লাগতেছে কি, ভাবলে ও মাটাকে উল করে দেবো নাকি, মাটাকে কাল করে কি লুসি, তুমি গুলি করবা, দেখছো বললা যে নাই, কি সুন্দর আছে, অনেক সুন্দর, কি আরাম পাচ্ছে। আজকে দ্বিতীয়বার গোসল করানো হচ্ছে, তাকে প্রায় 7-10-15 দিন আগে গোসল করানো হয়েছিল। তাদের বয়স আজকে তাদের বয়স 1 মাস হতে চলেছে, চারটি বেবি হয়েছে আমাদের লুসি বাবুর। লুসি অনেক কিউট, কিন্তু এখন বেবি হওয়ার পরে সে একটু এরকম হয়ে গেছে, তার শরীরে লোমগুলো উঠে গেছে, তারপর সে দুধ খাওয়ায় খাওয়ায় একটু দুর্বল হয়ে গেছে। এটা ছেলে, এটা ছেলে, আর বাকি সবগুলো মেয়ে, চারটার মধ্যে। অনেক সুন্দর, তার গোসল হয়ে গেছে, ও মাই গড, ঢুকায় দেওয়া হলো, আমও বের হচ্ছে, লুসি আমু বের হচ্ছে, ধরো এক হাতে, আমি তো ক্যামেরা ধরে আছি, ঢুকাই দিই। এবার একে গোসল করানো হবে, এটার নাম রিনু, রিনু মিনু টিনু চিনু, সবগুলাই গোসল করাবো, দেখে দেখে ঘুরাও। হ্যাঁ এই তো ধরে থাকো, অনেক কিউট, এই ডব্লু, ওরে টুরু বাম্বু চন্দনে, এটা তো ছেলেটা, এটা বয়, এই দাঁত হয়েছে ছুটি ছুটি, ওরে বাপরে বাপ, কি ধারালো দাঁত রে, তাদের 1 মাস অলমোস্ট হ্যাজ গন,
থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা গোসল করাবো। ভিডিওগুলো অনেক অসুবিধা হচ্ছে যে তার মায়ের দাঁত দুটাকে গোসল করানো হয়েছে আর দুটাকে করাবো। সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে তাদের ভালোভাবে সেবা যত্ন করতে পারি। এবং এগুলো পুষতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু করতে হয়, আমরা তাদের পিছনে অনেক সময় দিই।